তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন লক্ষ্মণ সেন। একসময় সিপিএম এর এই তামন নেতাকে নানা বিতর্কের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। 2019 লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন, তারপর যোগদান করেন বিজেপিতে। এবার জোড়াভোট শিবিরে আসার ইচ্ছে প্রকাশ করলেন লক্ষ্মণ সেন। আমি তৃণমূল কংগ্রেসেই যোগদান করতে চাই, তাদের ইচ্ছার উপর অবশ্য নির্ভর করছে। এই এখন আমি ভেবেছি মুখ্যমন্ত্রীকে যদি প্রয়োজনে আমি চিঠিও লিখব। মানুষকে গণতন্ত্র দিতে হবে, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই বুঝেছেন এবং ভালোভাবেই করে দেখাচ্ছেন। আর সংসদীয় গণতন্ত্রের মূল কথা, মানুষ আপনাকে ভোট দিচ্ছে কিসের জন্য? উন্নয়ন করার জন্য। তাই আপনাকে উন্নয়ন করতে হবে এবং সেটাও মমতা ব্যানার্জি, মমতা মুখ্যমন্ত্রী, তিনি করে দেখাচ্ছেন। সেই জন্য তিনি জয়লাভ করলেন, একাই লড়ে গেলেন মানে বিজেপির 24-25 জন নেতার বিরুদ্ধে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই ব্যর্থ হয়ে গেল। এটা মূল কথা হচ্ছে যে উন্নয়ন, মানুষের পাশে থাকা। সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চাই আমার ক্ষমতা অনুযায়ী। এই একটা সময় আপনি সিপিএম করতেন, তারপর বিজেপি, তারপর কংগ্রেস, এখন তৃণমূলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছেন। এটা কি মমতা ব্যানার্জির উন্নয়নটাকে লক্ষ্য করে আপনি এই দলটাতে যোগ করতে চাচ্ছেন? আমি ঠিকই, আমি প্রথম থেকেই সিপিআইএম এর সদস্য ছিলেন, নেতা হয়েছি, তিনবারের এমএলএ, তিনবার এমপি, সেগুলি হয়েছি। কিন্তু আমি পরবর্তীকালে বিজেপিতে যখন সিপিএম আমাকে পার্টিতে রাখলো না, আমার এই সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলি দেখে তাদের চক্ষুশূল হলো, তারা আমাকে সিপিএম পার্টি থেকে বাদ দিল। তাই স্বাভাবিকভাবে সাময়িক আমি একটা ভারত নির্মাণ পার্টি নিজে তৈরি করে কিছুদিন আমাদের কর্মী সমর্থকদের জড়ো করে রেখেছিলাম। তারপরে দেখলাম যে এইভাবে তো আর হবে না, একটা জাতীয় রাজনীতি দলের সঙ্গে যুক্ত হতে হবে। তাই বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু বিজেপিতে ঢুকে আমি দেখলাম যে বিজেপিতে থাকলে একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার আমি করব, শুধু ভুল নয়, হিস্টোরিক্যাল ক্রাইম করা হবে। বিজেপি হচ্ছে একটা ফ্যাসিস্ট দল, ভিতরে ঢুকে বুঝলাম গণতন্ত্র নেই পার্টির মধ্যে, কাউকে গণতন্ত্র দিতেও চায় না। আর এরা হচ্ছে দলের উন্নয়ন চায়, পার্টির জনগণের উন্নয়ন বিরোধী, এবং ভয়ানকভাবে তারা মানে গণতন্ত্র বিরোধী। এটা হচ্ছে সম্পূর্ণ আরএসএস পরিচালিত, যাদের উদ্দেশ্য হিন্দু রাষ্ট্র তৈরি করা। তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিরোধী। সেই সব কারণে বুঝলাম বিজেপিতে আমার পক্ষে থাকাটা উচিত হবে না, তাই আমি বিজেপি ত্যাগ করলাম। বিজেপি ত্যাগ করে একটা রাজনৈতিক দলে থাকতে হবে, জাতীয় রাজনৈতিক দলে। কংগ্রেসের আমি এখনও সদস্য আছি, কিন্তু আমি এখন অভিজ্ঞতায় বুঝেছি কংগ্রেস দলটা এখন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে পশ্চিমবাংলা, অন্তত সর্বভারতীয় ক্ষেত্রে এখনও কংগ্রেসের প্রয়োজন আছে, কংগ্রেসকে শক্তিশালীও করতে হবে। কিন্তু পশ্চিমবাংলায় তারা প্রাসঙ্গিকতা হারিয়েছে নেতৃত্বের ত্রুটির জন্য, দুর্বলতার জন্য। এখানে কংগ্রেসের মধ্যেও গণতন্ত্র নেই, ভয়ানকভাবে মানে পছন্দ অপছন্দের ভিত্তিতে দল তৈরি করে দল চালায়। তাই আমি এখন ভাবলাম যে মানুষের যদি কিছু করতে হয়, বয়সে আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি প্রায়, এই সময় যদি কিছু মানুষের জন্য করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতে হবে।